ছন্দে ছন্দে হিসাব বিজ্ঞান অর্জন করি প্রকৃত জ্ঞান ব্যয় সম্পদ আদায় চিনতে পারলে কে হিসাববিজ্ঞানের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো তোমরা হিসাববিজ্ঞানের প্রকৃত বিশুদ্ধ জ্ঞানের জগতে আমি রিয়াজুদ্দিন তোমাদের সবাইকে জানাই সু স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই ক্লাসটি থেকে নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের একশো তিন পৃষ্ঠায় যে চার নং সৃজনশীল প্রশ্নটি আছে তার ক এবং খ এর অত্যন্ত সহসরল ও বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণমূলক একটি ক্লাস পাবে তো শিক্ষার্থী বন্ধুরা এটা হলো খতিয়ানের অধ্যায়ের অঙ্ক আর খতিয়ানগুলো সহজে করার জন্য আমার আবিষ্কৃত একটি কবিতা আছে এই জন্য আমি বলে থাকি মাত্র একটি কবিতায় হাজার হাজার খতিয়ান করা যায় আর সেই কবিতাটি হলো এটা খতিয়ান খতিয়ান যে যার ঘরে যান খতিয়ান খতিয়ান যে যার ঘরে যান এই কবিতাটি নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণমূলক একটি ক্লাস আমার চ্যানেলে আছে তোমরা দেখে নাও তাহলে খতিয়ান করাটা তোমাদের জন্য আরও সহজ হয়ে যাবে তথাপিও আমি এখানে তোমাদের সহযোগিতার স্বার্থে সংক্ষেপে কিছু বেসিক কথা বলে দিচ্ছি খেয়াল করো খতিয়ান করতে একটি প্রশ্ন থাকবে সেই প্রশ্নে যেগুলো লেনদেন হবে সেগুলো থেকে আমরা জাবেদা করব আর যেগুলো লেনদেন নয় সেগুলো যাবেদা করব না তাহলে আমাদের প্রথম কাজ জাবেদা করা জাবেদা করার পরে জাবেদা থেকে আমরা হিসাব খাতের সংখ্যা বের করবো এটা আমাদের দ্বিতীয় কাজ সংখ্যা বের করার পরে যতটি হিসাব খাত পাবো ততটি ছক আঁকবো ছক বলতে টি ছক বা চলমান জের ছক প্রশ্নে যদি সুনির্দিষ্ট করে দেয় যে টি ছক বা চলমান জের ছক তাহলে সে ছকে করবে আর নালে তোমার যেটা ইচ্ছা সেটাই করবে তো ছক আঁকার পরে শিক্ষার্থী বন্ধুরা চার নং একটা কাজ হলো পোস্টিং করা অর্থাৎ যার জন্য ছক আঁকবে তাকে জাবেদা থেকে করে নিয়ে যাওয়া এরপর শিক্ষার্থী বন্ধুরা সর্বশেষ বা পঞ্চম কাজ হলো ব্যালেন্সিং বা জ্যার টানা একটি খতিয়ান করতে হলে টি ছক হোক বা চলমান জ্যার ছক হোক এই পাঁচটি কাজ করতেই হবে এটা মনে রাখবে তো এই পাঁচটি কাজের মাধ্যমে আমি এখন একশো তিন পৃষ্ঠায় যে প্রশ্নটি আছে সৃজনশীল সেটি আমি তোমাদেরকে করে দেখাবো তো এই পাঁচটি কাজের মাধ্যমে শিক্ষার্থী বন্ধুরা এখন আমি একশো তিন পৃষ্ঠায় চার নং যেই সৃজনশীল প্রশ্নটি আছে তার সমাধান করে দেখাবো এই যে এটা হলো সেই প্রশ্ন তো দেখো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নের কনঙে কি বলেছে বড়ুয়া নার্সারির পাশ ও দশ জুলাইয়ের লেনদেনগুলো জাবেদায় লিপিবদ্ধ করো অর্থাৎ পাঁচ তারিখের এবং দশ তারিখেরই প্রথম দুইটাকে জাবেদা করতে বলেছে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো আমাদের প্রথম কাজ কিন্তু জাবেদা করা তাহলে জাবেদা আমাকে বললেও করতে হবে না বললেও করতে হবে তো যেহেতু এখানে বলেছে যে শুধু দুইটার জাবেদা করতে তো তোমরা কনঙে শুধু দুটোই করবে এর বেশি করবে না কিন্তু অন্য জায়গায় তুমি সবগুলোরই জাবেদা করে নেবে না এলে খতিয়ান পারফেক্টলি করতে পারবে না তোমাদের সৃজনশীল প্রশ্নে শুধু তোমরা এই দুইটা জাবেদা রাখবে কনঙে যে আমি ক দিয়ে বুঝিয়েছি আর আমি বুঝার স্বার্থে এখন সবগুলোর জাবেদা করেছি এবং সবগুলো থেকে আমি খতিয়ান করে দেখাবো আর খ এ কী বলেছে দেখো রহিম্যান সন্স হিসাব এবং নগদান হিসাব টি ছকে খতিয়ানভুক্ত করে জের টানতে বলছে শিক্ষার্থী বন্ধুরা তার মানে শুধুমাত্র দুইটা হিসাব টি ছকে করতে বলছে কিন্তু আজকের এই ক্লাসে আমি প্রত্যেকটারই টি ছকে দেখাবো আর পরবর্তী ক্লাসে দেখাবো চলমান জের ছক গনং গ কি কী বলেছে দেখো ক্রয় হিসাব বিক্রয় হিসাব বেতন হিসাব ও বিজ্ঞাপন হিসাব এই চারটা হিসাব বা চারটা খতিয়ান করতে বলেছে চলমান জের ছকে আর খনঙে দুইটা খতিয়ান করতে বলছে টি ছকে তোমরা পরীক্ষায় দুইটাই করবে খনংয়ে আর গনংয়ে চারটা করবে কিন্তু আমি এই ক্লাসে এখানে যতগুলো হিসাব খাত আছে প্রত্যেকটা টি ছকে দেখাবো সেখানে তো এই দুটা থাকবেই তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে হিসাবখাতের সংখ্যা বের করা আর সেই সংখ্যা বের করতে হয় জাবেদা থেকে এই যে কিছুক্ষণ আগে আমি জাবেদা করেছি সেই জাবেদা থেকে আমরা হিসাবখাত বের করবো তো হিসাব হিসাবখাত বের করার নিয়ম হলো প্রথমে আছে ক্রয় হিসাব তোমরা একটা জায়গায় লিখবে এক নং ক্রয় হিসাব তো এটা টিক দিলাম তারপরে আছে পাওনাদার হিসাব তার নিচে লেখবে পাওনাদার হিসাব এটাকেও টিক দিলাম এরপরে আছে দুই নং দেয় নগদান হিসাব তো তিন নঙে লেখবে নগদান হিসাব এটাকে টিক দিলাম তারপরে আছে শিক্ষার্থী বন্ধুরা বিক্রয় হিসাব এটাও সে তার নিচে লিখবে বিক্রয় হিসাব এটাকে টিক দিলাম এরপরে জুলাই মাসের উনিশ তারিখের যাবেদায় আছে পাওনাদার দেখো এটা আগে যেহেতু লিখেছি দুই নঙে ডাবল লেখা যাবে না টিক দিয়ে দিলাম তার নিচে আছে ক্রয় ফেরত হিসাব এটাকে যেহেতু আগে লিখে নিই তাহলে পাঁচ নম্বর হিসাব কাত হল ক্রয় ফেরত হিসাব এটাকে টিক দিলাম এরপরে জুলাই মাসের তিরিশ তারিখে আছে বেতন হিসাব এটা আগে লিখেনি লিখলাম বেতন হিসাব এবং টিক দিলাম তার নিচে আছে নগদান হিসাব দেখো এটা যে তিন রঙে লিখেছি এটা ডাবল লেখা যাবে না এটা যে লিখেছি তাই টিক দিয়ে দিলাম জুলাই মাসের একত্রিশ তারিখে আছে বিজ্ঞাপন হিসাব এটাও আগে লেখা হয়নি এই যে লিখে ফেললাম বিজ্ঞাপন হিসাব আর এটাকে টিক দিলাম যে লেখা হয়েছে বিজ্ঞাপনের নিচে আছে নগদান হিসাব দেখো এটা তো আগেই লিখেছি ডাবল লেখা যাবে না টিক দিয়ে দিলাম এভাবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা টিক দিয়ে দিয়ে এক জায়গায় খাতগুলোর নাম লিখবে কিন্তু ডাবল লিখবে না আর টিক দিলে তুমি নিশ্চিত হতে পারবে যে তুমি প্রত্যেকটি লিখেছো কিন্তু কোনোটা ডাবল লিখবে না তার মানে এই জাবেদাতে মোট সাতটা খাত আছে তো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো আমাদের যে সৃজনশীল প্রশ্নটা সেটার খনঙে কিন্তু শুধু এই দুইটা খতিয়ান করতে বলেছে টি ছকে পক্ষান্তরে এই চারটা খতিয়ান করতে বলেছে চলমান জের ছকে গনঙে ক্রয় হিসাব বিক্রয় হিসাব বেতন হিসাব এবং বিজ্ঞাপন হিসাব কিন্তু আজকে আমি ক্লাসে এই সাতটা টি ছকে করিয়ে দেখাবো আবার পরবর্তী ক্লাসে এই সাতটাকে চলমান জের ছকে করিয়ে দেখাবো ফলে তোমাদের সহজ হয়ে যাবে কিন্তু পরীক্ষার খাতায় তোমরা শুধু খনঙের জন্যই দুটি করবে আর গনংয়ের জন্যে চারটি করবে তো চলো শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় কাজ হচ্ছে যতটি হিসাব কাজ পেলাম ততটি আমরা ছক আঁকবো আর আগেই বলেছি এখন আমি টি এঁকে দেখাবো যেহেতু ক্রয় হিসাবে টি ছক আঁকলাম ক্রয় হিসাবকে কেটে দিলাম তারপরে পানদারের টিছক ছক আঁকলাম এটাকেও কেটে দিলাম তারপরে নগদের টিছক ছক আঁকলাম এটাকেও কেটে দিলাম এরপরে শিক্ষার্থী বন্ধুরা রইল বিক্রয় হিসাবে যে বিক্রয় হিসাবে টি ছক আঁকলাম এটাকে কেটে দিলাম তারপরে ক্রয় ফেরতের টি ছক আঁকলাম এটাকেও কেটে দিলাম তারপরে বেতনের টিছক আঁকলাম এটাকেও কেটে দিলাম তো শিক্ষার্থী বন্ধুরা বাকি রয়ে গেল বিজ্ঞাপন হিসাব তো এই যে বিজ্ঞাপনের একটা টি ছক আঁকলাম এটাকেও কেটে দিলাম তার মানে ক্রস মিন করতেছে আমি প্রত্যেকটার জন্য ছক এঁকেছি কোনোটা আমার বাদ যায়নি তো এখানে এঁকেছি শিক্ষার্থী বন্ধুরা আমি টিছক খেয়াল করো তোমরা পরীক্ষার খাতায় প্রতি পৃষ্ঠায় দুটি ছক আঁকবে তাহলে খাতাটি সুন্দর দেখা যাবে তাহলে আমাদের তৃতীয় কাজ শেষ হয়ে গেল ছকা আঁকা এখন হলো শিক্ষার্থী বন্ধুরা আমাদের চতুর্থ কাজ পোস্টিং পোস্টিংয়ের নিয়ম হলো যে যার ঘরে যাবে যার জন্য ছক এঁকেছি তার ঘরে সে যাবে জাবেদা থেকে এই যে শিক্ষার্থী বন্ধুরা জাবেদাগুলো এই জাবেদা থেকে এখন আমি ক্রয় হিসাবের খতিয়ানটা করব আর তার মানে ক্রয় হিসাবে চতুর্থ কাজ পোস্টিং করব এই যে ক্রয়ের ছকের দুটো দিক ডেবিট দিক এবং ক্রেডিট দিক এই জাবেদায় আমরা খুঁজব কোথায় কোথায় ক্রয় আছে প্রত্যেকটাকে আমরা এই ছকে নিয়ে আসব। তো প্রথম জাবেদায় দেখো ক্রয় আছে কিনা জুলাই মাসের পাঁচ তারিখে ক্রয় আছে ডেবিটে যেহেতু সে জাবেদায় ডেবিট ক্ষতি তার জন্য যে ডেবিট দিক বরাদ্দ আছে সেদিকে সে আসবে নামটা হবে শুধু বিপরীত এই যে বিপরীত নাম পাওনাদার তারিখের ঘরে তারিখ টাকার ঘরে টাকা এই ক্রয় লেখা শেষ কেটে দিলাম যাবে জাবেদায় খুঁজব ক্রয় আছে কিনা নাই তার পরের জাবেদায়ও নাই যাবে জাবেদায়ও নাই যাবে জাবেদাও নাই এভাবে প্রতিটা ছক করার সময় প্রত্যেকটা জাবেদা খুঁজতে হবে আছে কিনা তাহলে আমাদের ক্রয় খতিয়ানের চতুর্থ শেষ হলো তারপরে আছে পাওনাদার এই যে আমরা পাওনাদারের ছক তো আগেই এঁকে রেখেছি এর জন্য ডেবিট দিক ক্রেডিট দিক আছে টি ছক যেহেতু তো এখন আমরা খুঁজব সে জাবেদায় ডেবিট না ক্রেডিট দেখো জুলাই মাসের পাঁচ তারিখে সে যাবেদায় ক্রেডিট যেহেতু সে যাবেদায় ক্রেডিট সেহেতু তার জন্য খতিয়ানের যে ক্রেডিট দিক আছে সেখানে তাকে নিয়ে আসব। নামটা হবে শুধু বিপরীত এই যে বিপরীত নাম ক্রয় নাম আর তারিখের ঘরে তারিখ এই পাওনাদারকে কেটে দিলাম খুঁজব পরে আর পাওনাদার আছে কি না দেখো জুলাই মাসের উনিশ তারিখে পাওনাদার আছে ডেবিট যেহেতু সে যাবেদায় ডেবিট তাই তার জন্য যে ডেবিট দিক আছে বরাদ্দ সেখানে তাকে নিয়ে আসব তারিখের ঘরে তারিখ নামটা হবে শুধু বিপরীত ক্রয় ফেরত টাকার করে টাকা এই পাওনাদার লিখেছি তাই তাকে কেটে দিলাম পরে যাবে দায় খুঁজবো পাওনাদার আছে কি না নাই তার মানে পাওনাদারের খুতিয়ানেরও পোস্টিং শেষ হয়ে গেল এরপর বাকি রইল নগদান হিসাব তো শিক্ষার্থী বন্ধুরা নগদের ছক তো আমরা আগেই একে রেখেছি এরও ডেবিট দিক আছে ক্রেডিট দিক আছে তো আমরা যাবে দায় খুঁজবো সে ডেবিট না ক্রেডিট দেখো জুলাই মাসের দশ তারিখে নগদান আছে ডেবিট দিকে আগের যাবে নগদান নাই তাই জুলাই মাসের দশ তারিখ থেকে শুরু করলাম তো যেহেতু সে জুলাই মাসের দশ তারিখে নগদান দায় ডেবিট তাই তার জন্য যেই ডেবিট দিক বরাদ্দ সেখানেই লিখব নামটা হবে শুধু বিপরীত এই যে বিক্রয় নামে এই নগদান যেহেতু লিখেছি কেটে দিলাম পরে জাবেদায় খুঁজবো নগদ আছে কিনা নাই তো যাবে দেয় আছে জুলাই মাসের ত্রিশ তারিখে যাবেদায় নগদান ক্রেডিট যেহেতু নগদান জাবেদায় ক্রেডিট সেহেতু খতিয়ানো ক্রেডিট দিকেই লিখব নামটা হবে শুধু বিপরীত এই যে বেতন হিসাব নামে তারিখের ঘরে তারিখ এই নগদান যেহেতু লিখেছি তাকে কেটে দিলাম পরে জাবেদায় খুঁজব নগদান আছে কি না আছে জুলাই মাসের একত্রিশ তারিখে যাবেদায় নগদান ক্রেডিট যেহেতু সে জাবেদায় ক্রেডিট খতিয়ানও ক্রেডিট দিকেই লিখব এই যে শিক্ষার্থী বন্ধুরা নাম হবে শুধু বিপরীত বিজ্ঞাপন নাম এই নগদান যেহেতু লিখেছি কেটে দিলাম আর তারিখের ঘরে তারিখ লিখবো তাহলে শিক্ষার্থী বন্ধুরা নগদের খতিয়ানেরও পোস্টিং শেষ মানে যে যার ঘরে যাবে এই কাজ শেষ বাকি আছে কে দেখে যে বিক্রয় হিসাব তো বিক্রয়ের জন্য ঘর তো আগে আঁকা আছে তারও ডেবিট দিক আছে ক্রেডিট দিক আছে ফলে জাবেদায় খুঁজব সে ডেবিটে না ক্রেডিটে জুলাই মাসের দশ তারিখে জাবেদায় তাকে ক্রেডিট দিকে দেখতে পাচ্ছি যেহেতু সে জাবেদায় ক্রেডিট তাই খতিয়ানেরও ক্রেডিট দিকেই লিখব নামটা হবে শুধু বিপরীতে যে অবদান হিসাব নামে লিখব আর তারিখের ঘরে হবে তারিখ যেহেতু এই বিক্রয় লিখেছি সেহেতু এই বিক্রয়কে কেটে দিব পরে আবার খুঁজব কোনো বিক্রয় আছে কি না আর কোনো বিক্রয় নাই তাহলে বিক্রয় হিসাবের যে ক্ষতিয়ান তার চতুর্থ কাজ যে যার ঘরে যাবে এটা শেষ হয়ে গেল এরপর আর কে বাকি রইল ক্রয় ফেরত হিসাব তো এর জন্য তো শিক্ষার্থী বন্ধুরা ছক আঁকি আঁকা আছে এরও ডেবিট দিক আছে ক্রেডিট দিক আছে এখন খুঁজব সে যাবেদায় ডেবিট না ক্রেডিট আমরা দেখতে পাচ্ছি জুলাই মাসের উনিশ তারিখে ক্রয় ফেরত যাবে দেয় ক্রেডিট যেহেতু সে যাবে দেয় ক্রেডিট সেহেতু তার খতিয়ানো তাকে ক্রেডিট দিকেই লিখবো নামটা হবে শুধু বিপরীত এই যে পানাদার হিসাব নামে লিখেছি আর তারিখের করে তারিখ এই ক্রয় ফেরত যেহেতু লিখেছি সেহেতু এই ক্রয় ফেরতকে কেটে দিব এরপর খুঁজব আরও কোনো ক্রয় ফেরত আছে কিনা পরবর্তী জাবেদাগুলোতে কিন্তু না নাই তার মানে বোঝা গেল ক্রয় ফেরত হিসাবের যে ক্ষতিয়ান তার চতুর্থকার শেষ হয়ে গেল তারপরে খুঁজব আর কে বাকি আছে বেতন হিসাব তো বেতন হিসাবের ছক্ত শিক্ষার্থী বন্ধুরা আগেই আঁকা আছে এরও ডেবিট দিক আছে এবং ক্রেডিট দিক আছে তো এখন আবার খুঁজব বেতন যাবেদায় ডেবিট না ক্রেডিট দেখো আমরা দেখতে পাচ্ছি জুলাই মাসের তিরিশ তারিখে বেতন হিসাব জাবেদায় ডেবিট যেহেতু সে জাবেদায় ডেবিট সেহেতু ক্ষতি আনো তাকে ডেবিট দিকে আনব নামটা হবে শুধু বিপরীত এই যে বিপরীত নাম নগদান হিসাব তারিখের ঘরে তারিখ টাকার ঘরে টাকা বেতন যেহেতু নিয়ে এসেছি এই বেতন তাকে কেটে দিলাম খুঁজবো আরও কোনো বেতন আছে কি না আর কোনো বেতন নেই যাবেদায় যেহেতু সকল বেতন এই জাবেদা থেকে তার জন্য যে খতিয়ানের ঘর এঁকেছিলাম সেখানে নিয়ে এসেছি তাহলে পোস্টিং বা চতুর্থ শেষ হয়ে গেল তো দেখি ক্রোচ ছাড়া আর কে বাকি আছে এই যে বিজ্ঞাপন তো বিজ্ঞাপনের জন্য শিক্ষার্থী বন্ধুরা ঘর তো আগে আঁকা আছে এরও ডেভিড দিক আছে ক্রেডিট দিক আছে তো এখন তোমরা খেয়াল করো জাবেদায় বিজ্ঞাপন ডেবিট না ক্রেডিট জুলাই মাসের একত্রিশ তারিখে বিজ্ঞাপন জাবেদায় যেহেতু ডেবিট সেহেতু খতিয়ানও তাকে ডেবিট দিকেই লিখব নামটা হবে শুধু বিপরীত এই যে নগদান হিসাব তো টাকার করে টাকা তারিখের করে তারিখ শিক্ষার্থী বন্ধুরা এই বিজ্ঞাপন যেহেতু লিখে ফেলেছি তাকে কেটে দিলাম এখন খুঁজে দেখো এই ক্রস ছাড়া আর বাকি আছে কি না নাই তার মানে বোঝা গেল প্রতিটি হিসাব খাতকে আমরা তাদের জন্য যে গড় বরাদ্দ ছিল তাকে সেই ঘরে নিয়েছি এজন্য আমি বলেছি যে যার ঘরে যান একজনের ঘরে আরেকজন যায়েন না যার জন্য ঘর আঁকবো সেই ঘরে শুধু তাকিয়ে আনবো বিপরীত নামে আনবো তো শিক্ষার্থী বন্ধুরা চতুর্থ কাজ শেষ হয়ে গেল এবার হলো প্রতিটি খতিয়ানের পঞ্চম কাজ উদ্বৃত্তকরণ ব্যালেন্সিং বা জের তো শিক্ষার্থী বন্ধুরা আমরা তো প্রথমে ক্রয় হিসাবে পোস্টিং করেছিলাম তো এখন দেখো জের টানার বা উদ্বৃত্তকরণের নিয়ম হল ডেবিট দিক এবং ক্রেডিট দিকের মধ্যে যেই দিক বড় সেদিক আগে যোগ করতে হবে তো আমরা দেখতে পাচ্ছি ক্রয় হিসাবে ডেবিট দিক বড় এখানে আছে পঁচিশ হাজার এখানেও পঁচিশ হাজার হতে হবে ক্রেডিট দিকে কিন্তু এখানে এক টাকাও নাই যেহেতু এক টাকাও নাই দুই দিক মিলানোর স্বার্থে এই পঁচিশ হাজার টাকা পুরো আমরা দিয়ে দিলাম যেহেতু এই ক্রেডিটে পঁচিশ হাজার টাকা কম ছিল এই কম টাকার পরিমাণই হলো ব্যালেন্স সিডি ব্যালেন্স সিডি লিখতে হয় যেই মাসের অঙ্ক সেই মাসের শেষ তারিখে যেহেতু অঙ্কটা জুলাই মাসের আর জুলাই মাসের শেষ তারিখ হলো একত্রিশ তারিখ সেহেতু এখানে একত্রিশ তারিখ দিয়েছি তোমরা মনে রাখবে ব্যালেন্স সিডি অলওয়েজ যেই মাসের অঙ্ক সেই মাসের শেষ তারিখে লিখতে হয় অতপর শিক্ষার্থী বন্ধুরা ব্যালেন্স সিডি যেই দিকে থাকে ঠিক তার বিপরীত দিকে ব্যালেন্স বিডি লিখতে হয় তো ক্রয় হিসাবের ক্রেডিট দিকে পেয়েছি ব্যালেন্স সিডি ঠিক তার বিপরীত দিকে ডেবিট দিকে সবার নিচে লিখতে হবে ব্যালেন্স বিডি সিডি পঁচিশ হাজার বিডিও পঁচিশ হাজার আর জুলাই মাসের পরের মাস হলো আগস্ট মাস আগস্ট মাসের এক তারিখে লিখতে হয় পরবর্তী মাসের এক তারিখে এই জন্য আমরা আগস্ট মাসের এক তারিখে লিখেছি ব্যালেন্স বিডি মনে রাখবে সিডি যত টাকা বিডিও তত টাকা তাহলে আমাদের ক্রয় হিসাবের পঞ্চম কাজ হয়ে গেল এবার হলো পাওনাদার হিসাবের পঞ্চম কাজ দুই দিকের ভিতরে যে দিক বড়ো সেদিক আগে যোগ করতে হবে আমরা দেখতে পাচ্ছি ক্রেডিট দিক বড়। ক্রেডিট দিকে আছে পঁচিশ হাজার ডেবিট দিকেও পঁচিশ হাজার হতে হবে কিন্তু এখানে আছে মাত্র দু তাহলে অভাব বা কম আরও বাইশ হাজার পাঁচশো টাকার এই কমটাকে এখানে আমরা দিব ব্যালেন্স সিডি নামে দিয়ে দুই দিক মিলাবো ডেবিট দিক এবং ক্রেডিট দিক মিলাবো যেহেতু শিক্ষার্থী বন্ধুরা আমরা এই কম টাকা এখানে দিয়েছি তার নাম দিয়েছি ব্যালেন্স সিডি আর শিক্ষার্থী বন্ধুরা ব্যালেন্স সিডি লিখতে হয় যেই মাসের অঙ্ক সেই মাসের শেষ তারিখে দেখো এবার ব্যালেন্স সিডি পেয়েছি আমরা ডেবিট দিকে ফলে ব্যালেন্স বিডি লিখব এই ডেবিটের বিপরীত ক্রেডিট দিকে সবার নিচে ব্যালেন্স বিডি পরবর্তী মাসের এক তারিখে তাহলে পানাদারের খতিয়ান শেষ হয়ে গেল এবার হলো শিক্ষার্থী বন্ধুরা নগদের খতিয়ান যেদিক বড় সেদিক আগে যোগ করব আমরা দেখতে পাচ্ছি ডেবিট দিকে সাঁইত্রিশ হাজার ক্রেডিট দিকেও সাঁইত্রিশ হাজার হতে হবে কিন্তু এখানে আছে মাত্র চার হাজার পাঁচশো আর এক হাজার পাঁচশো মানে এখানে আছে মাত্র ছয় হাজার টাকা তার মানে আরও কম একত্রিশ হাজার টাকার এ একত্রিশ হাজার টাকা আমরা এদিকে দিয়ে মিলাইলাম দুই দিক সমান করলাম তাহলে ক্রেডিটে যেহেতু কম একত্রিশ হাজার টাকা এ একত্রিশ হাজার টাকার নাম হলো ব্যালেন্স সিডি আর ব্যালেন্স সিডি লিখতে হয় যেই মাসের অঙ্ক সেই মাসের শেষ তারিখ এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা নগদান হিসাবে ব্যালেন্স সিডি পেয়েছি ক্রেডিট দিকে ফলে ব্যালেন্স বিডি হবে ডেবিট দিকে সবার নিচে এবং পরবর্তী মাসের এক তারিখে তো শেষ হয়ে গেল শিক্ষার্থী বন্ধুরা নগদের খতিয়ান এবার করব আমরা বিক্রয়ের খতিয়ান যেদিক বড় সেদিক আগে যোগ করব। আমরা দেখতে পাচ্ছি বিক্রয়ের ক্রেডিট দিকে সাঁত্রিশ হাজার টাকা ডেবিট দিকেও সাঁত্রিশ হাজার টাকা হতে হবে কিন্তু এখানে এক টাকাও নাই সাঁত্রিশ হাজার টাকাই কম পুরো টাকা দিলাম এর নাম হবে ব্যালেন্স সিডি ব্যালেন্স সিডি লিখতে হয় যে এই মাসের অঙ্ক সেই মাসের শেষ তারিখ এই হিসাবে বা বিক্রয় হিসাবের খতিয়ানে ব্যালেন্স সিডি পেয়েছি ডেবিট দিকে ফলে ক্রেডিট দিকে সবার নিচে পরবর্তী মাসের এক তারিখে ব্যালেন্স বিডি হবে সিডি যত টাকা বিডিও তত টাকা তো শিক্ষার্থী বন্ধুরা বিক্রয়ের খতিয়ান শেষ হয়ে গেল এবার হবে ক্রয় ফেরতের খতিয়ান ক্রয় ফেরতের খতিয়ানের পঞ্চম কাজ টানা তো টানার নিয়ম যেদিক বড় সেদিক আগে যোগ করা আমরা দেখতে পাচ্ছি ক্রয় ফেরতের ক্রেডিট দিকে আছে আড়াই হাজার ডেবিট দিকেও আড়াই হাজার হতে হবে কিন্তু এখানে এক টাকাও নাই পুরো টাকাই কম পুরো টাকায় আমরা দিলাম আর এর নাম হলো ব্যালেন্স সিডি ব্যালেন্স সিডি লিখতে হয় যেই মাসের অঙ্ক সেই মাসের শেষ তারিখ আর ব্যালেন্স সিডি যেহেতু ডেবিট দিকে হয়েছে সেহেতু ব্যালেন্স বিডি হবে বিপরীত দিক ক্রেডিট দিক সবার নিচে ব্যালেন্স বিডি হবে পরবর্তী মাসের এক তারিখে তো শিক্ষার্থী বন্ধুরা ক্রয় ফেরতের খতিয়ানটা শেষ হয়ে গেল এবার হলো বেতনের খতিয়ানের পঞ্চম কাজ তো যেদিক বড় সেদিক আগে যোগ করব। আমরা দেখতে পাচ্ছি বেতনের ডেবিট দিকে চার হাজার টাকা ক্রেডিট দিকেও চার হাজার পাঁচশো টাকা হতে হবে কিন্তু এখানে এক টাকাও নাই পুরো টাকা অভাব বা কম আমরা দিয়ে মিলাইলাম দুই দিক ডেবিট ক্রেডিট দিক সমান করলাম যে পরিমাণ টাকা দিয়ে সমান করলাম তার নাম হল ব্যালেন্স সিডি ব্যালেন্স সিডি লিখতে হয় যেই মাসের অঙ্ক সেই মাসের শেষ তারিখে তো ব্যালেন্স সিডি যেহেতু ক্রেডিট দিকে ব্যালেন্স বিডি হবে ডেবিট দিকে বা বিপরীত দিকে সবার নিচে পরবর্তী মাসের এক তারিখে এই যে লিখে ফেললাম তো বেতনের খতিয়ানও শিক্ষার্থী বন্ধুরা শেষ বাকি রয়ে গেল বিজ্ঞাপনের খতিয়ানের পঞ্চম কাজ তো শিক্ষার্থী বন্ধুরা এই বিজ্ঞাপনের কোন দিক বড় দেখো ডেবিট দিকে আছে এক হাজার পাঁচশো ক্রেডিট দিকে এক টাকাও নাই এখানেও এক হাজার পাঁচশো হতে হবে এক হাজার পাঁচশো মিলানোর জন্য পুরো আমরা দিলাম আর এর নামই ব্যালেন্স সিডি ব্যালেন্স সিডি লিখতে হয় যে মাসের অঙ্ক সেই মাসের শেষ তারিখে তো শিক্ষার্থী বন্ধুরা ব্যালেন্স সিডি যেহেতু ক্রেডিট দিকে ব্যালেন্স বিডি হবে ডেবিট দিকে সবার নিচে অনুরূপ টাকা নাম হবে শুধু ব্যালেন্স বিডি আর তারিখ হবে পরবর্তী মাসের এক তারিখ আগস্ট মাসের এক তারিখ তো শিক্ষার্থী বন্ধুরা এই বিজ্ঞাপন হিসাবের মধ্য দিয়ে আমাদের যে ষাটটি হিসাব কাজ পেয়েছিলাম ষাটটি যে শখ এঁকেছিলাম তাদের পঞ্চম কাজ শেষ হয়ে গেলেও মানে ক্ষতিয়ান করার কাজ সুসম্পন্ন হয়ে গেল ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি অত্যন্ত ব্যাখ্যা বিশ্লেষণমূলক ও তথ্যবহুল এই ক্লাসটি থেকে তোমরা ব্যাপক উপকৃত হয়েছ তাই অনুরূপ মজার মজার ক্লাস পেতে আমার চ্যানেলটি নিয়মিত দেখার অনুরোধ জানিয়ে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ